প্রিয় শিক্ষার্থীরা হোসেন প্রসঙ্গে কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আবারো স্বাগত। তোমরা জানো গত ক্লাসে আমরা অংশীদারি কারবারের অনুশীলনী আট আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে কমার্স পাবলিকেশনসের 228 পৃষ্ঠা 9 নম্বর অনুশীলনী আলোচনা করব। তো শুরুতে আমরা দেখে নিই প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে রীতা, রবিন এবং রাসু একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার, তাদের লাভপতি বণ্টনের অনুপাত যথাক্রমে 2:2:1। 2012 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে রীতা 5 লক্ষ টাকা, রবিন 4 লক্ষ টাকা এবং রাসু 4,50,000 টাকা। রবিন ও রাসু সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে ব্যবসা হতে যথাক্রমে 5,000 টাকা 4,000 টাকা বেতন পাবে। মূলধন ও নগদ উত্তোলন উভয়ের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করা হয়। প্রত্যেক অংশীদার প্রতি মাসের শেষ তারিখে সারা বছর ধরে যথাক্রমে 4,000, 3,000, 2,000 টাকা নগদ উত্তোলন করে। তাছাড়া রাসু কারবার হতে 5,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করে। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2012 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের লাভ 5 লক্ষ টাকা। করণীয়, ক হচ্ছে মূলধন ও নগদ উত্তোলনের উপর সুদ নির্ণয়, খ হচ্ছে অংশীদারগণের লাভের অংশ বাবদ কে কত টাকা পাবে তা নির্ণয় করা, গ বর্ষান্তে অংশীদারদের কার কত টাকা কারবারের কাছে পাওনা আছে তা নির্ণয় করো। তাহলে মূলধনের সুদ দেখো, এটা খুব সহজ বিষয়। 5 লক্ষ টাকার 5%, 4 লক্ষ টাকার 5%, 4,50,000 টাকার 5% করলে যা হবে সেটাই মূলধনের সুদ। তো উত্তোলনের সুদ আমি নির্ণয় করে দিচ্ছি। উত্তোলনের সুদ নির্ণয়ের শুরুতে আমি বলেছিলাম যদি কোনো অংশীদারগণ নগদ উত্তোলন করে, বছরের শুরুতে উত্তোলন করলে যে টাকা উত্তোলন করবে সেটা ইনটু পার্সেন্ট ইনটু 2/13। শুরুতে উত্তোলন করলে হবে 2/13 বা 6.5, মাঝামাঝি উত্তোলন করলে হবে 2/12 বা 6, আর যদি শেষে উত্তোলন করে তাহলে হবে 2/11। তাহলে এখানে দেখো তারা প্রত্যেকেই বছরের শেষে উত্তোলন করছে কত, 4,000, 3,000, 2,000 টাকা। কে? রীতা, রবিন, রাসু। তাহলে উত্তোলনের সুদ খুব সহজ বিষয়, রীতা, রবিন, রাসু কত টাকা করে উত্তোলন করছে? 4,000, 3,000, 2,000, 4,000 × 5% × 2/11, 4,000 × 5% × 2/11, 4,000, 3,000, 2,000, 4,000, 3,000, আর রাসু উত্তোলন করেছে 2,000 টাকা, 2,000 × 5% × 2/11। আমরা উত্তোলনের সুদ নির্ণয় করব, যদি শুরুতে থাকে তাহলে হবে 2/13, মাঝামাঝি হলে 2/12, শেষে হলে হবে 2/11। যেহেতু প্রত্যেকে শেষে উত্তোলন করেছে এই জন্য তাদের উত্তোলনের সুদ হবে এই 4,000 × 5% × 2/11। তাহলে সুদ হবে 1,100 টাকা, 825, তারপর হচ্ছে 550 টাকা। উত্তোলনের সুদ নির্ণয় সূত্র। এখন আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করব। লাভ লোকসান আবন্টন হিসাবে শুরুতেই আমরা জানি প্রথমে লাগব নেট লাভ। নেট লাভ কত টাকা? 5 লক্ষ টাকা। এটার সাথে যোগ হবে কি? পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ। তাহলে উত্তোলন পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন করেন কত? 5,000 টাকা। পণ্য উত্তোলন রাসু 5,000 টাকা। তারপর উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ রীতা,
1100 টাকা রবিন 825 টাকা রাশু 550 টাকা তাহলে 1100 819 আর 500 2475 টাকা 2475 11 আর 19 আর 2475 তাহলে 7475 টাকা তাহলে 5 লক্ষ 7475 এখন আমরা কি করব মূলধনের সুদ বেতন বিয়োগ করব তাহলে বিয়োগ মূলধনের সুদ মূলধনের সুদ মূলধনের সুদ রিতা রবিন রাশু প্রথম 25,000 20,000 22,000 500 25,000 20,000 22,000 500 তাহলে 25,000 20 45 আর 247 57 67,000 500 67,000 500 25 আর 20 45 247 57 67,000 500 মূলধনের সুদ এরপর প্রশ্নে কি বলা আছে রবিন ও রাশু সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে ব্যবসা হতে যথাক্রমে 5,000 4,000 টাকা করে বেতন পাবে তাহলে বেতন পাবে কয়জন দুইজন তাহলে বেতন বেতন কে কে পাবে রবিন ও রাশু তাহলে রবিন 5,000 গুণ 12 6,000 রাশু 4,000 গুণ 12 8,000 হলো 48,000 তাহলে 1,08,000 5,07,475 থেকে 67,500 এবং 1,08,000 বিয়োগ দিলে আমরা যে টাকা পাবো সেটা হচ্ছে আমাদের নেট লাভ যেহেতু জায়গা সমস্যা হচ্ছে আমি একটু পরে মুছে দিই তাহলে এখন এই 5,07,475 থেকে 67,500 এবং 1,08,000 টাকা বিয়োগ দিলে যে টাকাটা হবে সেটা হবে নেট লাভ তো নেট লাভ আমরা কি অনুপাতে ভাগ করব তো মুনাফার অংশ মুনাফার অংশ এই 5,07,475 থেকে 67,500 এবং 1,08,000 বিয়োগ দিলে তাকে 331,975 331,975 এটা এখন আমরা ভাগ করে দিব রিতা রবিন এবং রাশুর মাঝে কি অনুপাতে ভাগ করে দিব দুই অনুপাত এক তাহলে 331,975 ইন্টু 5/2 331,975 ইন্টু 5/2 331,975 ইন্টু 5/1 তাহলে যে টাকা পাবো সেটা হচ্ছে আমাদের মুনাফার অংশ তাহলে সেটা হবে 132,790 132,790 এরপরে হচ্ছে 132,790 তারপর হচ্ছে 63,395
এই মনোবার অংশ ভাগ করে নেওয়ার পর 3,31,975 মূলধন হিসাব করব আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যেখানে থাকো সুস্বাস্থ্য স্বাস্থ্যবিধি মেনে চলবে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ